হাই গাইজ, আমি লাকি ফ্রম টেকনিক্যাল লাক। আপনারা দেখছেন টেকনিক্যাল লাক। আমি আজ আপনাদের কাছে নিয়ে হাজির হলাম খুব অসাধারণ একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি স্যামসাং S8-এ ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখে আসি। তো দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েডের প্লে স্টোরিতে যাবেন। প্লে স্টোরিতে যাওয়ার পর এখানে এই সফটওয়্যারটি সার্চ করবেন, অথবা নিচে ডিসক্রিপশন থেকে সোজা আপনি গিয়ে ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি। তো এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। ওকে ডান, ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ইনস্টল হওয়ার পর এই সফটওয়্যারটি আপনি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে পারমিশনটা আপনি দিয়ে দেবেন, যদি দেয়া না থাকে। তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনার নোটিফিকেশনের দিকে তাকালে দেখতেই পাচ্ছেন আপনার ফোনটা অলরেডি আপনার যে স্ক্রিনটা আছে ওটা সাইডগুলা যে কর্নারগুলো আছে ওটা গুল হয়ে গেছে। তারপর এটা এনেবেল করে দেবেন, নোটিফিকেশন প্ল্যানটা কাস্টম এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। তারপর ব্যাক দেবেন, ওকে। দেখতেই পাচ্ছেন যে সিস্টেমটা আমি কথা বলছি স্যামসাং A8 ব্যবহার করা হয়েছে, এই যে এই সিস্টেমটা, এই যে। তো একটি খুবই অসাধারণ সফটওয়্যার। তো আপনাকে যা করতে হবে, প্রথমে আপনি সবগুলো কাজ শেষ হওয়ার পর একবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর অ্যাপস নামের যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে SMS, ফোন, তারপর ইত্যাদি যে সফটওয়্যারগুলো আছে আপনার ফোনে সবগুলো এখানে সাপোর্ট করবে। তো সাপোর্ট করার পর আপনি এখান থেকে সবগুলো এনেবল করে দেবেন। তো আমি এখান থেকে সবগুলো এনেবল করছি না, আমি আপনাদেরকে আপাতত দেখানোর জন্য আমি SMS ও ফোন যে অপশনটা আছে ওইটা ইনেবল করে দেব। ওকে, SMS, ওকে। দেখতেই পাচ্ছেন যে স্টাইলটার কথা বলছি খুব অসাধারণ একটি স্টাইল, অ্যান্ড একদম ব্লু করে দেবো আমি, এটা রেড চাইতেও রেড করে দেবো। ওকে, তারপর আমি এখানে কল, আমি ফোনের যে অপশনটা আছে ওটা পারমিশন দিয়ে দেবো। যদি এখন ফোন আসে, আমি যে চেক করবো তখন ফোনের সময় তো বা SMS-এর সময় আপনারা দেখতে পারবেন এটা কীভাবে কাজ করে। তো ওকে ডান, কাজ শেষ, এখন ব্যাগ দিয়ে বের হয়ে যাবে। তো আপনি এইভাবে সেটিং করে আপনি এই সফটওয়্যার মজা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার। গুড বাই।